তারপর দুই রাক্ষসী হাসছে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। কদিন আগে আমি গিয়েছিলাম বন্দে ভারতে, না কোথাও ঘুরতে যাইনি, তবে গিয়েছিলাম বন্দে ভারত রেস্টুরেন্টে, যেটা রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরেই। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিক দিয়ে বেরিয়ে যেদিকে রয়েছে হাওড়া রেল মিউজিয়াম, সেদিকেই কিছুটা গেলেই বাঁ দিকে পড়বে বাপু উদ্যান, যার মধ্যেই রয়েছে এই বন্দে ভারত রেস্টুরেন্টটি। হ্যাঁ, রেল মিউজিয়াম বলতে মনে পড়লো যে সেদিন আমরা রেল মিউজিয়ামেও গিয়েছিলাম। সেখানকার ব্লগ যদি এখনও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এবার আসা যাক বন্দে ভারত রেস্টুরেন্টের কথায়। এটা আসলে একটা রেলকোচ রেস্টুরেন্ট, যেটা বন্দে ভারত ট্রেনের থিমে বানানো হয়েছে। আর এই রেস্টুরেন্টটা একদম গঙ্গার পাশেই রয়েছে, আর মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে সামনেটাই বেশ একটা বড়সড় বাগানও রয়েছে। ঢোকার মুখে সামনেটাতেও কিছুটা সিটিং এরিয়া রাখা রয়েছে, তবে এখানটায় বসলে তুমি গঙ্গার ভিউটা উপভোগ করতে পারবে না, তার জন্য তোমাকে ভিতরে যেতে হবে। আর খেতে খেতেই মাঝে মাঝেই তুমি এইরকম একটা দৃশ্য দেখতে পাবে। যেহেতু এটা একটা রেলকোচ রেস্টুরেন্ট, তাই এখানের খাবারের প্রাইসও মোটামুটি ঠিকঠাকই। আমরা যেমন অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, যেখানে চারটে ফিঙ্গার ছিল আর দাম নিয়েছিল 100 টাকা। এছাড়াও চিকেন মাঞ্চুরিয়ান, যেটা 190 টাকা প্রাইস ছিল, আর চিকেন ফ্রাইড রাইস, যেটা 180 টাকা করে প্লেট ছিল। আর খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যথেষ্টই ভালো ছিল। আর এখানে লাঞ্চ থেকে ডিনার মোটামুটি সবই তুমি করে নিতে পারবে, তবে সকালের থেকে সন্ধেবেলার দিকে গেলে তুমি লাইটিংটা দেখতে পাবে। আর হ্যাঁ, এখানে পাশে পার্কিং এরিয়াও রয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম, আর বন্ধুরা মিলে গেছি তাই একটু মজা তো হবেই। ঝোপ থেকে তুলে ফুল দেয়া, তারপর দুই রাক্ষসী হাসছে। Not welcome. তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আজকের মতো বাই।